হিট স্পোর্টসের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আগের ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে বিপর্যস্ত কলকাতার ব্যাটিং অর্ডারে ঘুরে দাঁড়িয়েছে নিজেদের পরের ম্যাচেই। জয়ের দিকে মাত্র এক ম্যাচ এগিয়ে থাকা পাঞ্জাবের বিপক্ষে জ্বলে ওঠে কলকাতার গোটা ব্যাটিং ইউনিট। টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন লিন এবং নারিন। 17 বলে 27 করে স্বদেশি টায়ার বলে সাজঘরে ফেরেন লিন। এরপর নারিনের 75 এবং শেষের দিকে কার্তিকের ঝড়ো 50-তে 245 রানের বিশাল সংগ্রহ পায় কলকাতা। আইপিএলের প্রথম আসরে নিজেদের অভিষেক ম্যাচে 222 রান করে নাইটরা। এরপর গত 11 বছরে সেই রেকর্ড ছুঁতে পারেনি দলটি। আজ পাঞ্জাব বোলারদের তুলোধুনা করে চলমান আসরের সর্বোচ্চ এবং আইপিএলের তৃতীয় সর্বোচ্চ রান করে কলকাতা। 256 ও 248 রান নিয়ে এই তালিকায় প্রথম ও দ্বিতীয় অবস্থানে আছে বেঙ্গালুরু। ম্যাচটিতে 36 বলে 9-4 ও 4-6 75 রানের ইনিংস খেলেন নারিন। একই ওভারে ফিরে যান উথাপ্পা, তবে সেই অভাব বুঝতে দেননি কার্তিক রাসেল। 14 বলে 3-6 ও 2-4 31 রান করে ফেরেন রাসেল। তবে আসরে নিজের প্রথম 50 করতে কার্তিক সময় নেয় মাত্র 22 বল। শেষের দিকে নীতেশ রানা ও শুভমান গিলের ছোট ক্যামিওতে ভর করে 245 রানে পুঁজি পায় কলকাতা। পাঞ্জাবের হয়ে 4টে উইকেট শিকার করেন আন্দ্রে টাই।